তোমরা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো। প্রেস করলে আমার নতুন যে ভিডিওগুলো তোমরা সহজেই পেয়ে যাবে। হ্যালো স্টুডেন্ট, আমি পঞ্চম শ্রেণীর ছাত্র দিকে বলছি। আজ তোমাদেরকে যে চ্যাপ্টারটা করাচ্ছি দেখো, মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 5 পার্ট 4 2021। নিজের প্রশ্নগুলো উত্তর দাও, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন। ছয়ের স্থানীয় মান, ছয় গুণিত 100, এই স্থানীয় মানযুক্ত সংখ্যাটি হলো 6030, 0630, 630, আর একটা হচ্ছে 0360, আর একটা হচ্ছে 0306। এর মধ্যে কোনটা ঠিক হবে? দেখো প্রথমটা ঠিক হচ্ছে না, কারণ প্রথমটায় হাজারে ঘরে ছয় আছে, তাহলে এটাকে আমি অবশ্যই মাইনাস করতে পারি। দ্বিতীয়টা আমি রেখে দিলাম। তৃতীয়টা দেখো, শতকের ঘরে তিন আছে, কিন্তু আমার শতকের ঘরে ছয় থাকার দরকার। আর চতুর্থটাও কিন্তু শতকের ঘরে তিন আছে, তাহলে আমার এই তিনটে অপশান বাদ চলে গেল। আমার পড়ে রইল সেকেন্ড অপশানটা। সেকেন্ড অপশানটা দেখো, শতকের ঘরে ছয় আছে, 630, ছয় গুণিত 100, তাহলে আমার কারেক্ট অপশান হচ্ছে কোনটা? সেকেন্ড অপশানটা। আমি করে দেখিয়ে দিয়েছি, দেখো ছয় গুণিত 100। নিচের সংখ্যা চারটির মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? দেখো একদশ শত হাজার ওজুদ লক্ষ, 182,327, 188,084, আর 180,776, আর 186,030। তাহলে দেখো অটোমেটিকলি তোমরা বুঝতে পারছো যেখানে 82,000, 88,000 আর 86,000। হ্যাঁ, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু 100,000 আছে, তাহলে 80,000টা কম হবে, তাহলে আমার এইটা হচ্ছে কারেক্ট অপশান। তারপরে দেখো 183 গুণিত 29, 183 গুণিত 29, আমার এখানে চারটে অপশান দিয়েছে, চারটে অপশানের মধ্যে কোনটা ঠিক হবে? প্রথমটা দিয়েছে 138 গুণিত 2, 138 গুণিত 9, এই অপশানটা তো হবেই না, কারণ 138 আমার আসছে না। 183 গুণিত 2, 183 গুণিত 9, কারণ এটাও আমার হবে না। কেন বলো তো? এটাও আমার হবে না, কারণ 183কে 2 দিয়ে গুণ করলে, 183কে 9 দিয়ে গুণ করলে যেটা রেজাল্ট আসবে সেটা 183কে 29 দিয়ে গুণ করলে, সেই রেজাল্টটা আসবে না। এখন আমার একটা অপশান আছে, দেখো সি অপশানটা দেখো 183 গুণিত 9, আর 183 গুণিত 20। তাহলে তুমি যদি 183 কমন নিয়ে নাও, তাহলে 183 কমন নিলে কী পড়ে থাকছে? 9 যুক্ত 20, তাহলে 20 আর 9 29, তাহলে 183 গুণিত 29, তাহলে আমার কোন অপশানটা কারেক্ট অপশান? সি অপশানটা। নিচের যে কোনো সংখ্যা দুটির সাধারণ উৎপাদক 3, সেই সংখ্যা দুটি হলো 21 10, 17 24, 18 14, 12 15। এখন দেখো 21-এর মধ্যে 3 আছে, 3 7 21, কিন্তু 10-এর মধ্যে কিন্তু 5 দুগুণে 10, 3 নেই। 17-র মধ্যে তো আসছেই না, কিন্তু 24-এর মধ্যে 3 8 24, 3 5, তাহলে দুটোর মধ্যে আসছে না। 18-র মধ্যে 3 5, 3 6 18, কিন্তু 14-র মধ্যে 7 দুগুণে 14 পাচ্ছ, তাহলে পড়ে রইল আমার 12 আর 15। 12-কে ভেঙে দিই, 3 গুণিত 2 গুণিত 2, তাহলে 3 পাচ্ছি, আর 15-কে ভেঙে দিই, 3 গুণিত 5 গুণিত 1, তাহলে এখানে আমরা 3 পাচ্ছি, তাহলে আমার কোন অপশানটা কারেক্ট অপশান হবে? 4 নম্বর অপশানটা। সত্য মিথ্যা লেখো, দুটি মৌলিক সংখ্যার গসাগু সংখ্যা দুটির প্রত্যেকটির থেকে বড় হবে। যেমন ধরো 3 আর 5 দুটো সংখ্যা নিলাম, 3 গুণিত 1, 5 গুণিত 1, তাহলে আমার গসাগু কথা হচ্ছে 1, 1 নিশ্চয়ই 3 আর 5 থেকে বড় নয়, তাহলে আমার অপশানটা মিথ্যা। আবার কী বলেছে দেখো, 10,001 সংখ্যাটির দশকের ঘরের সংখ্যাটির স্থানীয় মান হলো 10। এটা তো ভুলই হচ্ছে, কারণ এখানে তো 0 আছে, দশকের ঘরে 0 আছে, তাহলে এর স্থানীয় মান কী করে 10 হতে পারে? তাহলে এটাও আমার ভুল। এরপরে দেখো 225 টাকা মূল্যের 221টি বইয়ের দাম কত হবে? দেখো 221টি বই, 225 আর 221, তাহলে বেশি হচ্ছে, দেখো বেশি হচ্ছে, তাহলে বেশি হলে আমাদের কী করতে হয়? গুণ করতে হয়, কিন্তু এখানে আমার যোগ করা আছে। আমাকে 225 বার 221টি বই তো, তাহলে 225কে 221 বার লিখতে হবে, এটা তো সম্ভব নয়, তাহলে ওই জন্যই আমার 225কে 221 দিয়ে গুণ করতে হবে, কিন্তু আমার এখানে যুক্ত দিয়ে আছে, এটা ভুল। আমাদের উত্তরটা কী হতো? 225কে 221 দিয়ে গুণ করা হতো, তাহলে এটাও মিথ্যা। সবচেয়ে বড় সংখ্যাটি 11 দিয়ে বিভাজ্য, 55 আর 22 দ্বারা বিভাজ্য, তাহলে এটা সত্য হবে, এটা সত্য। আর এরপরে দেখো, এরপরে বলেছে যে আমার একটা টেবিল দিয়েছে, টেবিলটাতে কী বলেছে দেখো, 250,250, 25,250, আর 25,520। তাহলে আমি দেখো প্রত্যেকটাকে ডিনোট করেছি, একটাকে আর দিয়ে ডিনোট করেছি, একটাকে পি দিয়ে ডিনোট করেছি, একটা এস দিয়ে ডিনোট করেছি। 25,520 দেখো এটা এস, তাহলে এটাকে আমি এস লিখে দিলাম। 250,250 দেখো, 250,250 আটটা ঠিক আছে, আর এইটা হচ্ছে কি, 200,000 কত, এরপরেরটা হচ্ছে 200,000,
25,520, এটা হচ্ছে 25,520, দেখো 10,000 10,000 20,000, আর দেখো 5,000 25,520, এটা হচ্ছে দেখো 25,520, 25,520 তো নয়, এটা দেখো এটা হচ্ছে 25,250, দেখো 25,000 10 10 20 মানে 25,250, তাহলে এটা কী হচ্ছে 25,250 নাম্বার পি, তাহলে এই উত্তরটা আমার পি হবে, বুঝতে পারছো তো? এরপর বলবে যে তুমি তোমার মায়ের থেকে 25 বছরও বড়, বর্তমানে তোমার মায়ের বয়স হচ্ছে 36 বছর, হলে 2 বছর পর তোমাদের একত্র বয়স কত হবে? এখন তোমার মায়ের বয়স হচ্ছে কত? 36 বছর, তুমি 25 বাদ দিয়ে দাও, তাহলে এখন তোমার বয়স 11 বছর, তাহলে 2 বছর পরে তোমার কত হবে? 2 আর 2 4, উভয়ের কত বাড়বে? 4 বছর বাড়বে, তাহলে তোমার 36 11 আর 4, এখন 36, তারপরে 11 আর 2, তোমার 2 বছর, তোমার মায়ের 2 বছর, 36 11 47 আর 4 51 বছর। মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু করো, 45 হচ্ছে 3 × 5 × 3, 3 × 5 = 15, 3 × 15 = 45, আর এটা হচ্ছে 5 × 5 = 3, তাহলে আমার লসাগু কত হচ্ছে? 3 × 5 × 3 × 5, তাহলে আমার লসাগু কত হচ্ছে? 225।